আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ক্রিপ্টো আরেন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ক্যান্ডি পকেট মাইনিং নিয়ে, যেখানে তাদের বর্তমানে আপডেট ভার্সন এবং কেওয়াইসি দুটোই চলে আসছে। তো অনেকে প্রায় বছর বা মাসখানেক থেকে এখানে মাইনিং করে যাচ্ছেন, তো সকলের জন্য শুভকামনা রইলো। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এখানে কেওয়াইসি প্রসেসিংটা দেখাবো আপনাদেরকে। সো তার আগে যারা এখনও আমাদের ক্রিপ্টো আরএনবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কারণ এখানে আমরা প্রতিদিনই ইনকামের সকল ভিডিও আপডেট দিয়ে থাকি। আপনি যদি বর্তমানে অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে আপনাকে থাকতে হবে। আর আমি আমাদের চ্যানেলের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে যাবে। আপনি আমাদের চ্যানেলে আসলে এখানে একটা আপডেট ডাউনলোড লিঙ্ক দেখতে পারবেন, যেটা ক্যান্ডি পকেট মাইনিংয়ের। আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। এটা তাদের অফিসিয়াল লিঙ্ক। এখান থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, তাহলে এখান থেকে অ্যান্ড্রয়েড ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাপসটি আপডেট করে নেবেন। এরপর অ্যাপসটা ওপেন করলে আপনার কাছে নতুন ইন্টারফেসটা এখন এভাবে শো হবে। তো যারা ওল্ড ইউজার তাদের জন্য মাইনিংটা আপাতত বন্ধ রাখছে, আর নতুন ইউজার যারা যারা এখনও অ্যাকাউন্ট খুলতে চান, তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে রানে ক্লিক করলে হয়তো বা তাদের জন্য 30 দিনের জন্য কোনো প্যাকেজ রাখছে, আমি এখনও শিওর না। আর তাহলে আমরা এখানে ওয়ালেটটা দেখতে পারি। এখানে ওয়ালেটে ক্লিক করলে আপনি আপনার বর্তমান ক্যান্ডি প্যাকেজের যে ইউএসডিটি ব্যালেন্সটা সেটা দেখতে পারবেন। তো এটা এখন আমার ব্যালেন্স এটা দেখাচ্ছে, বাট আমি এখন শিওর না এটা উইথড্র প্রসেসিংয়ের জন্য ডিপোজিট অথবা ট্রেড কিছু লাগবে কি না। সো এখন আমাদের জন্য কেওয়াইসিটা হচ্ছে মূল। তো আমরা কেওয়াইসি করার জন্য আমরা এখানে যে মেন অ্যাকাউন্টটা আছে ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার জন্য আমাদেরকে দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে আপনার মেল ভেরিফাইড আর একটা হচ্ছে কেওয়াইসি ভেরিফাই। তো আমরা সর্বপ্রথম মেলটা ভেরিফাই করে নেব। মেলটা ভেরিফাই আপনি খুব ইজি, আমার এখানে অলরেডি হয়ে গেছে তাই আমি দেখাতে পারতেছি না। আপনি এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার কাছে আপনার জিমেল চাইবে, তারপর জিমেলে একটা কোড যাবে, কোডটা অবশ্যই আপনি স্প্যাম ফোল্ডারে পাবেন। কোডটা বসিয়ে দেওয়া হলে আপনার মেলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখন কথা বলবো কেওয়াইসি ভেরিফাই নিয়ে। তো কেওয়াইসি ভেরিফাই করতে হলে আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে, আর আপনার এনআইডি কার্ড পাসপোর্ট যাই থাকুক না কেন সেটা রাখতে হবে। কেওয়াইসি অপশনে ক্লিক করার পর আপনার কাছে ইন্টারফেসটা এভাবে হবে। ফার্স্ট ঘরে আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে নামটা বসাবেন, তারপর সেকেন্ড ঘরে আপনার আইডি নাম্বারটা বসাবেন, তারপর থার্ড ঘরটাতে আপনি এখানে বাইবিট এক্সচেঞ্জারের নামটাই থাকবে, ওইখানে বাইবিটটা সিলেক্টেড করবেন। আর 4 নম্বর ঘরে আপনি এখানে আপনার বাইবিটের কেওয়াইসি, আপনার যে বাইবিটটা কেওয়াইসি করা আছে ওইটার ইউআইডিটা দেবেন। তো আশা করি ইউআইডিটা কীভাবে দিতে হবে সেটা বলা লাগবে না। আপনি বাইবিটে যাওয়ার পরে বাইবিটের মেন আইকনে ক্লিক করলে আপনি আপনার ইউআইডিটা পাবেন। এরপর আপনি নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপ, এরপর আপনার কাছে 3টা জিনিস চাইবে। একটা হচ্ছে আপনার আইডি কার্ডের ফ্রন্ট, মানে আপনার আইডি কার্ডের সামনের পেজটা চাবে। দ্বিতীয়বারে আপনার চাবে হোল্ডিং আইডি ফটো, মানে আপনি আইডি কার্ডটা হাতে ধরে রাখবেন, তারপর আপনার আইডি সহ আপনার ফেস সহ একটা ছবি তুলে আপলোড করবেন। আর 3 নম্বর ঘরটাতে আপনার বাইবিটটা যে কেওয়াইসি হয়েছে লেভেল 1 অথবা লেভেল 2 সেটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবেন। আপলোড করে তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সাবমিশন সাকসেসফুল, অ্যাওয়াইটিং রিভিউ প্রায় 48 ঘন্টা হয়তো বা আপনার 72 ঘন্টায় ধরে রাখুন, এর ভেতরে আপনার কেওয়াইসিটা সাকসেসফুল আসবে। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ট্রেডিং পাসওয়ার্ড সেটিং নিয়ে, কারণ এটা হচ্ছে মূলত আপনার উইথড্র করার ক্ষেত্রে পাসওয়ার্ডটা লাগবে। আর আপনি ওই এই অ্যাপসটার ভিতরে যদি আপনি বাই সেল করতে চান তখন আপনার পাসওয়ার্ডটা লাগবে, তো সেটা আপনাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা ট্রেডিং পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে ফেসটা এভাবে আসবে। এখানের মধ্যে আপনি গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মেলটা ভেরিফাই করছেন ওই মেলের স্প্যাম ফোল্ডারে কোডটা যাবে, এখানে কোডটা বসাবেন, আর এখানে 6 সংখ্যা বসাবেন, কোনো নাম না, 6টা ডিজিট এখানে বসাবেন, সেম এখানে বসাবেন, বসে তারপর কনফার্ম করে দেবেন।
তো ভাই, প্রসেসিংটা ব্যাস এতটুকুই। এখন আমরা আর বাকি দুই একটা কাজ আছে, সেটা দেখাচ্ছে। এখান থেকে ওরা একটা আর্ন একটা অপশন রাখছে, আমরা এই আর্ন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা টাস্ক দেওয়া আছে, টাস্কগুলো আমরা ফিল আপ করে নেব। একটা টাস্ক অলরেডি এখন আপনি নিজেই পারবেন, টুইটার ফলো অ্যান্ড আর্ন ক্যান্ডি টোকেন এয়ারড্রপ। এখানে আপনি ক্লিক করার পরে আমি ওদের টুইটার লিঙ্কটা দিয়ে রাখবো, ওইখানে আপনি ফলো করবেন, একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দেবেন। তাহলে আপনার ওরা এটা রিভিউ করবে, রিভিউ করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে 20টা ক্যান্ডি দেবে। আর সেকেন্ডটা এখনও আসে নাই, সেটা আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তো ভাই এতটুকুই। এখানের মধ্যে আপনি ওয়ালেটে ক্লিক করলে আপনি এখানে উইথড্রো, ডিপোজিট, ট্রান্সফার সব কিছু দেখতে পারবেন। তো ওইগুলো নিয়ে আমরা পরে আলাপ করব। তো বাকিটা আমরা এখন কেওয়াইসি নিয়ে আলাপ করছি, আপনারা সবাই কেওয়াইসিটা নিজের মতো করে করে নিন। ধন্যবাদ সবাইকে।